ভীষণ অবাক হলাম, মামির এই ব্যবহার প্রত্যাশা করিনি। তার চেয়ে বড় কথা, আমার বাবার বাড়িতে সে আমার সাথে এভাবে কথা বলছে। রাগ হলো প্রচুর। বললাম, বাইরে বৃষ্টি হচ্ছে, তা দেখতে পাচ্ছ মামি? এই বৃষ্টিতে মা বাবা বারান্দায় বসে ভিজে একাকার হয়ে গেছে, আর তুমি ঘুমানোর চিন্তা করো। কেমন মানুষ তুমি, যাদের কাছে থাকছো তাদের প্রতি এই সহমর্মিতা তোমার! বলেই দ্রুত ঘরে ঢুকে গেলাম। ড্রয়ার থেকে মায়ের শাড়ি আর বাবার জন্য লুঙ্গি গেঞ্জি নেব। মামি আমার পেছন পেছন আস্তে আস্তে বলল, কি আমাকে এত বড় কথা শোনালি তুই? এই বাড়িতে 2 দিনের জন্য বেড়াতে আসছি, আর তুই? মামি রাগে কথা বলতে পারছে না, তবুও রাগ সংযত করে বললেন, তুই আমাকে সহমর্মিতা শেখাইতে আসিস না, আগে নিজে এটা শেখ। তোর জামাইয়ের চাকরি আছে, খাস তো বাপ মার ঘাড়ে বসে। খাস আবার পকেটে কি কি জানি ন্যাস, দেখলাম বিকালে। আমি তো চলেই যাব, নিজে আগে শেখ। মামির কথায় চোখ ভরে গেল, এভাবে কথা বলবে আশা করিনি। কাঁপা কণ্ঠে বললাম, আমি কি এখানে থাকতে এসেছি? আমিও তো বেড়াতে এসেছি, বাবা মায়ের ঘাড়ে কোথায় খেতে আসলাম? মামি দ্বিগুণ উত্তেজনা নিয়ে বললেন, হ, শ্বশুর বাড়িতেও তো মাইঞ্চের ঘাড়ে বসে খাস, ছোট্ট ছোট্ট দেবর গোলার ঘাড় ভেঙে খাস। সবাই রে তো ভালোই নাজেহাল করা শিখাইছস, আবার বড় গলায় কথা কস, শরম করে না তোর? মামির কথায় লজ্জায় অপমানে মিশে গেলাম, কিছু না বলে সেখান থেকে চলে আসলাম। মামি বিড়বিড় করে আরও কি যেন বলছেন, চোখের পানি আটকে ঘরে এসে মাকে শাড়ি আর বাবাকে লুঙ্গি দিলাম, এরপর নিজের জামা কাপড়ও বদলে নিলাম। মামির সাথে ঘটে যাওয়া ঘটনা কাউকে কিছুই বললাম না। খাটে কাঁথা বিছিয়ে ওপরে বিছানার চাদরটা দিয়ে মা বাবাকে খাটে বসতে বললাম, বাকি রাতটা হয়তো নির্ঘুম কাটাতে হবে। ভোরের দিকে বৃষ্টিটা কমে গেল, ফজরের আজান দিতেই বাবা আর রেদোয়ান মসজিদে চলে গেল। আমি আর মা নামাজটা পড়ে কিছুক্ষণের জন্য শুয়ে পড়লাম। রাতে ঘুম হয়নি, এক ঘুমেই 8টা বেজে গেল। উঠে দেখলাম পাশে মা নেই, রেদোয়ানও এখন আসেনি। আর মোড়া ভেঙে চুলে খোপা করে ঘর থেকে বের হলাম। বাড়িতে এখনও কেউ ওঠেনি, কারো সাড়া শব্দ পাচ্ছি না। পুরো উঠান কাদামাটি আর গাছের পাতায় ভরে আছে। ঝাড়ুটা হাতে নিয়ে উঠানটা ঝাড়ু দিলাম কোনো মতে, কাদার কারণে ঝাড়ু দেওয়াও যাচ্ছে না। এরপর রান্নাঘরে গিয়ে মাকে দেখলাম আলু কাটছে আর রান্না করছে। কিছু বুঝতে পারলাম না, জিজ্ঞেস করলাম, মা কাঁদছো কেন? মা আমাকে দেখে দ্রুত চোখের পানি মুছে ফেললেন, এরপর বললেন, না কাঁদতেছি না। মিথ্যে বলো না, কাঁদছো কেন? এমনিতেই। আমায় বলবে না, কেউ তোমায় কিছু বলেছে? মা চুপ করে বসে রইলেন, হঠাৎই বললেন, কাল রাইতে তোর মামির লোকে তোর কথা কাটাকাটি হয়েছে, তাই না? বুঝতে পারলাম, মামি হয়তো মাকে কিছু বলেছে, নিশ্চয়ই মাকে খুব বকাবকি করেছে, ভীষণ কষ্ট হলো। আমার জন্য আমার মাকে কেউ কিছু বলুক এটা আমি চাই না, আমি অস্থির হয়ে বললাম। এজন্য মামি তোমাকে বকেছে মা? আমায় মাফ করো মা, আমার জন্য তোমায় কত কথা শুনতে হলো, আমি এক্ষুনি মামির কাছে মাফ চেয়ে নিচ্ছি। মা আমার দিকে কেমন করে জানো তাকিয়ে রইলেন। আমি উঠে মামির কাছে যেতে নিলেই মা আমার হাত ধরে থামিয়ে দিলেন, মায়ের পাশে আমাকে বসিয়ে দিলেন, এরপর বললেন, তোর মামি গেছে গা, আমি যাইতে কইছি, তরে অনেক কথা শুনাইছে, হ্যাঁ তাই না রে মা? যে আমার বাড়িতে থাইকা আমার মাইয়ারে কথা শুনাইব তার জায়গায় এই বাড়িতে নাই, তাই যাইতে কইছি। তর লেগেই আমার পুরনটা পরে রে মা, আল্লাহ একদিন তরে সুখ দিব। মা কাছে, আমি কিছু বললাম না, নিশ্চুপভাবে মায়ের পাশে রইলাম। সকালে আমি আর মা মিলে নাস্তা তৈরি করে নিলাম। 9:30 নাগাদ সায়রা উঠল। সায়রা রান্নাঘরে এসে আমাকে বলল, আপা সাহেদের জন্য 1 কাপ কফি বানিয়ে দিয়ে না রে। আমি বললাম, কফি তো নেই রে, চা করে দিই। কফি নেই মানে? সব সময় তো এলে কফি পায়, এবার নেই কেন? মা বাবাকে বলনি কফি আনতে? মা আমার দিকে তাকিয়ে আছেন, বললেন, তোর বাপি এসব কফি টফি চিনে নাকি? গ্রামের এই বাজারে ওডি পাইব কনে, আয়রাই তো প্রতিবার আসার সময় নিয়ে আসে, ওইগুলি থাকতে থাকতো ঘরে, শেষ হইয়া গেছে। সায়রা কিছু বলল না, বিরক্তি নিয়ে চলে গেল।
কিছুক্ষণ পর পায়রা ঘুম থেকে উঠল, সবাইকে নাস্তা বেড়ে দিলাম। সবাই যে যার মতো খেয়ে নিল, আমি আর মাও খেয়ে নিলাম। সকাল 11টা নাগাদ রেদন বাড়ি আসলো। সে নাকি তার সার্টিফিকেটের কপি আনতে বাড়ি গেছিল। বাড়িতে এসে একটু জিরিয়ে গোসল সেরে কাগজপত্র আবার নিয়ে বেরিয়ে গেল। আমিও মায়ের সাথে কাজে নেমে পড়লাম। আবার ফিরল দুপুর 3টার দিকে, কাগজপত্র জমা দিয়ে এসছে। ওনাদের নাকি ওকে পছন্দ হয়েছে, বাকিটা কাল জানাবে বলেছে। শুনে খুশি হলাম, রেদওয়ানকে খাবার বেড়ে দিলাম, সে খেয়ে নিল। এরপর কিছুক্ষণের জন্য শুয়ে পড়ল সে। রাতে ঘুমোতে পারেনি, এখন একটু ঘুমোক। বিকেলে বাবা আমায় তার কাছে ডাকলেন, সায়রা আর পায়রাকেও ডাকলেন। কেন তা জানি না, বাবার কাছে গেলে বাবা বললেন, সব তৈরি হয়ে যাক, তোর ফুপুর বাড়ি যাব, তোর ফুপুর একটু শরীর অসুস্থ। শুনে খুশি হলাম, অনেক দিন ফুপুকে দেখি না। এরপর বাবা আরো বললেন, আর শুন, তোদের তিনজনের যে শাড়ি দিয়েছি সেগুলো পরবি, আর জামাইরে যে পাঞ্জাবি দিয়েছি তার একটু পরতে বল, আমি একটু দেখবো আমার কেমন লাগে। বাবার কথায় ভাবনায় পড়ে গেলাম। পায়রা সায়রা দুজনেই হাসি মুখে দাঁড়িয়ে আছে, তার মানে বাবা সবাইকে কাপড় চোপড় দিয়েছে। তবে পায়রার ননদ গতকাল আমাকে দেখে অমন কথাটা কেন বলল? রেদওয়ান আর আমি তৈরি হয়ে নিলাম ঝটপট। রেডি হয়ে অপেক্ষা করছি সায়রা আর পায়রার জন্য, ওরা এখনও রেডি হতে পারেনি। বাবা, আমি আর রেদওয়ান বসে আছি, বাবা আর রেদওয়ান কথা বলছে। কিছুক্ষণ পর পায়রা তার ননদ শিউলি তৈরি হয়ে এলো। শিউলিকেও আমাদের মতো একই রকম শাড়ি দেয়া হয়েছে। পায়রার বোধহয় আমার গায়ে এই শাড়ি ভালো লাগলো না, ও মুখ ভেঙছে অন্যদিকে তাকিয়ে রইল। আমি চুপচাপ আমার মতোই বসে রইলাম। পায়রার আসার পর থেকে মৌনতা বিরাজমান এখানে। মৌনতা কাটল সায়রার আগমনে। সায়রা আস্তে আস্তে বলল, বাবা আমি তৈরি, বের হবে না? ওর কথাই বাবা বললেন, চল জামাইরা কই, আসতেছে ও। সায়রা কথা বলতে বলতে পায়রা শিউলির দিকে তাকালো। দেখলাম ওর চেহারার রং ক্রমশই পরিবর্তন হচ্ছে, বুঝলাম না ব্যাপারটা। কিছু না বলে সায়রা বাবাকে ডেকে ওর সাথে নিয়ে গেল। আমরা সবাই চুপচাপ বসে রইলাম। বেশ কিছুক্ষণ অতিবাহিত হওয়ার পরেও যখন বাবা আসলো না, তখন পায়রা সায়রার কাছে গেল। আমি আর রেদওয়ান চুপচাপ বসেই থাকলাম, আমাদের তো ওদের মধ্যে কাজ নেই। যদি যাই তবে শুনতে হবে নানান অপমানজনক কথা। কিছুক্ষণ পর দুই বোনের কথা কাটাকাটির শব্দ পেয়ে ওদিকে গেলাম। যেতেই শুনতে পেলাম সায়রা বাবাকে বলছে, তুমি আমাদের তিন বোনকে শাড়ি দিয়েছো, সাথে ওর ননদকেও কেন দিবে? যদি ওর ননদ শাড়ি পায় তবে আমার ননদ কি দোষ করেছে? পায়রা সায়রার কথায় রেগে গিয়ে বলল, তোর কি সমস্যা এতে? আমার ননদকে যা ইচ্ছা তাই দিক, তোর কি? তোর ননদের সাথে আমার ননদের তুলনা করিস কেন? কেন রে, তোর ননদকে রাজকন্যা নাকি? দিলে সবাইকে দিতে হবে। বাবা ওদের দুজনকে শান্ত করানোর চেষ্টা করছেন, বললেন, চুপ কর না, তোরা শিউলি বেড়াতে এসেছে তাই দিচ্ছি, সায়রা তো ননদ নিয়ে আই, তখন ওরও দেব। আগের বার তো এসেছিল, তখন দিল না কেন? বাবা কিছু বলতে পারলেন না। শিউলি তখন বলল, ভাবি একটা শাড়ি নিয়ে তোমার বোন এত ঝামেলা বাঁধাবে, জানলে এই শাড়ি আমি জীবনেও নিতাম না। ওর কথায় সায়রা আরো বেশি রেগে গেল, বলল, তাই নাকি? এখন যখন জেনে গেছো তাহলে শাড়িটা খুলে দিয়ে দিচ্ছ না কেন? জলদি খোলো। সায়রার ধমকের সুর, এক কথায় দুই কথায় সায়রা আর পায়রার মধ্যে তুমুল ঝগড়া বাঁধল। বাবার সাথে আমিও ওদের শান্ত করার চেষ্টা করছি, কিন্তু কেউ কাউকে ছাড় দিচ্ছে না। মা এক কোণায় দাঁড়িয়ে চোখের জল ফেলছেন। মেয়েদের মধ্যে এই সামান্য বিষয় নিয়ে ঝগড়া সব মা বাবার মনেই দাগ কাটবে। বাবাও কেমন চুপ হয়ে গেলেন হঠাৎ। ওদের দুজনকে আমি থামাতে পারছি না। সায়রা পায়রা চুপ কর তোরা, আমার কথা কানে যায় না তোদের? পায়রা আমাকে বলল, চুপ হয়ে গেলাম ওর কথায়। ওদের মধ্যে ঝগড়া ভয়াবহ আকার ধারণ করেছে ধীরে ধীরে, তাই বাধ্য হয়ে জোরে ধমক দিয়ে বললাম,
সায়রা চুপ কর, তোর ননদকেও শাড়ি দিতে হবে তাই তো? দাঁড়া আমারটা দিয়ে দিচ্ছি, তাও তোরা আর ঝগড়া করিস না। দেখছিস মা বাবা, দেখছিস মা বাবা কত কষ্ট পাচ্ছে। সায়রা কিছু বলতো না, কিন্তু পায়রা থামছে না। শিউলিকে এতক্ষণ খুশি দেখা গেলেও এখন সে মুখ গোমড়া করে নিল। পায়রাকে টানতে টানতে সেখান থেকে নিয়ে গেল। পরিবেশ এবার শান্ত হলো। বাবা করুণভাবে আমার মুখের দিকে তাকিয়ে রইল। ফুপুর বাড়িতে আর যাওয়া হলো না, ঘরে গিয়ে শাড়িটা খুলে সায়রাকে নিয়ে দিয়ে আসলাম। যে যেভাবে খুশি থাকতে চায় তাকে সেভাবেই খুশি থাকতে দেওয়া উচিত। সায়রাকে শাড়িটা দিয়ে ঘরে আসার পর রেদওয়ানকে দেখলাম, কেমন যেন আমার দিকে তাকিয়ে আছে। তার এই দৃষ্টি আমার বোধ কম্য হলো না। বললাম, এভাবে তাকিয়ে আছো কেন? এত ধৈর্য তুমি পেলে কোথায়? তার কথায় হেসে ফেললাম। সে আবার বলল, সায়রাকে না দিলেও পারতে, বাবা তোমায় দিয়েছে খুশি হয়ে। আমি আবার সায়রাকে দিলাম খুশি হয়ে। হ্যালো গাইস, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও, আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।